Hello everybody, good morning, welcome to my channel. So today I share my ESIC MTS mains exam score. So if you guys like this video, so please like, share and subscribe my channel. So let's start. আমার এটাতে স্কোর হয়েছে 200-তে 141.50 আর 350 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে র‍্যাঙ্ক হচ্ছে 1. 18টা ভুল গেছে কিন্তু তাতে মাঝখানে কিছু সিলগস আছে, তো এখানে আড্ডা 247 এ খুব ভালো সিলগসের অ্যানালাইসিস হয় না, তো তোমরাও একবার দেখো যে সিলগসটা যদি আমি ঠিক করে থাকি তো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভুলও করে থাকি তাও সেটাও জানিও যে এটা ঠিক হয়নি, তো আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার মতে আমি সিলগসটা মনে হয় ঠিকই করেছি। আমার পার্সেন্টাইল হচ্ছে 100%, অ্যাকিউরেসি হচ্ছে 89%। আমি সলিউশন প্যানেলে যাচ্ছি, তো এখানে মোটামুটি রিজনিংয়ে ফার্স্টের 5টা প্রশ্ন, আই থিঙ্ক 5টা প্রশ্ন ছিল কোডিং ডিকোডিং থেকে, তারপরের 6 থেকে 10 অবধি একটা আনসার্টিন বক্স পাজেল রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে সিলগস, 5টা সিলগস রয়েছে। এই যে এই সিলগসটা দেখো, এই সিলগসটা আমার ভুল গেছে, ওরা দেখিয়েছে কিন্তু যতদূর সম্ভব আমি ঠিকঠাকই সিলগস করেছি, এখানে সিলগসের অ্যানালাইসিস খুব ভালোভাবে দেয় না। তো এখানে 2 থেকে 3 সিলগস রয়েছে, তারপরে রয়েছে একটা স্কোয়ার টেবিল পাজেল রয়েছে, তো এটা মোটামুটি এখানকার কোয়েশ্চেন লেভেলটা আই থিঙ্ক এক্সাম লেভেলেরই রয়েছে। এমটিএস যখন 2016 সালে হয়েছিল এক্সাম, তখন তো একটু কম্পিটিশন কম ছিল, তো সেই সময় প্রিলিমস হয়েই হয়ে যেত এবং প্রিলিমসটা 200 মার্কসে হতো, কিন্তু এখন যেহেতু কম্পিটিশন লেভেল বেড়েছে এবং অনেক ক্যান্ডিডেটই এক্সাম দিচ্ছে, 3,89,000 সামথিং কিছু ক্যান্ডিডেট এবারে অ্যাপ্লিকেশন করেছিল, তো সেখানে হয়তো 2 লাখ কি 2.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তো কম্পিটিশন যেহেতু বাড়ছে সেই জন্যই হয়তো মেন্সটা অ্যাড হয়েছে। তো আমার মনে হয় আড্ডা 247 মেন্সের যেরকম লেভেলের কোয়েশ্চেন করেছে, তো এটা মোটামুটি এমপিএস লেভেলেরই কোয়েশ্চেন, এবং যখন যদি প্রিলি ক্লিয়ার করে মেন্স দিতে যাই তো তখন বুঝতে পারবো আরও ভালো করে। তো এখানে 15 থেকে 20 অবধি আই থিঙ্ক স্কোয়ার বেসড পাজল রয়েছে রিজনিংয়ে, আর রয়েছে তারপরে ডাটা সাফিসিয়েন্সির কিছু কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনগুলো খুব একটা শক্ত নয়, পুরোপুরি সোজা, ভালোভাবে করলে সলভ করাটা খুব একটা কঠিন নয়। তারপরে রয়েছে একটা সার্কুলার টেবিল বেসড পাজল, প্রায় 6 থেকে 7 পাজলস রয়েছে এই মকটায়। তারপরে রয়েছে আবার কিছু সিলগস, এখানেও সিলগসে ওদের কোনো প্রবলেম আছে, ভুল হয়েছে দেখাচ্ছে, তো তোমরা সিলগসগুলো প্লিজ একটু করে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাতে আমার সুবিধা হবে। তারপরে রয়েছে ইনইকুয়ালিটি, তারপরে রয়েছে লিনিয়ার রো বেসড পাজল ফেসিং নর্থ ডিরেকশন, আর রয়েছে মিসলেনিয়াসের মধ্যে থেকেই ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা, আর রয়েছে হচ্ছে মেশিন ইনপুট। মেশিন ইনপুট এখানে দিয়েছে, আমি জানি না এমটিএসের মেন্স এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসবে কি না, কারণ আগেরবারে মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও আমি পাইনি, কারণ যেহেতু মেন্সের এক্সামই হয়নি তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থাকার প্রশ্নই ওঠে না। তো এই হচ্ছে মোটামুটি রিজনিংয়ের পার্ট, রিজনিংয়ের পার্ট খুব একটা শক্ত ছিল না, লাস্টে একটা ডিরেকশনের কোয়েশ্চেন আছে, ডিরেকশনের পরে রয়েছে কোডেড ব্লাড রিলেশন, সেগুলো খুবই সোজা ছিল, সহজেই করতে পারা গেছে। তো এই হচ্ছে গোটা রিজনিংয়ের পার্ট। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, সো জেনারেল অ্যাওয়ারনেসে আমার 2টো ভুল গেছে, বাকি সব মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন ছিল, কিছু হিস্ট্রি বেসড কোয়েশ্চেন ছিল, সেগুলো মোটামুটি করতে পারা গেছে। আমি যেভাবে বলেছিলাম যে জিএটা কীভাবে তৈরি করলে ভালো হবে, সেরকমভাবে যদি তৈরি করা যায় তো আই থিঙ্ক খুব একটা কঠিন হবে না। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে
সবটাই পেরেছিলাম, তার মধ্যে দেখছি একটা ভুল গেছে। তো একটা কি ভুল গেছে, এটা খুবই সিলি মিস্টেক, আই থিঙ্ক এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ভুল যাওয়া কথা ছিল না, তো যাই হোক ভুল হয়েছে। চারটে থেকে পাঁচটা এখানে ডিআই রয়েছে, ডিআইগুলো খুবই সোজা, আরআরবি ক্লার্ক মেন্সের থেকেও আই থিঙ্ক এটা লো লেভেলের এক্সাম। পাজলসগুলোও শক্ত ছিল না, সোজাই ছিল। তেমনই এখান থেকে যে ডিআইগুলো রয়েছে, ডিআইগুলো মোটামুটি সোজাই, মানে একটু বুদ্ধি করে সলভ করলে, সময় নিয়ে সলভ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ম্যাথসের পোর্শন। এরপর আসছি ইংলিশে, ইংলিশ কম্প্রিহেনশনে আমার 1 2 3 4 5 6 7 8 9 নটা প্রশ্ন ভুল গেছে, আর মোটামুটি ইংলিশও খুব একটা শক্ত ছিল না, ওভারঅল পোর্শনটাই ইজি টু মডারেটই ছিল, একটু কেয়ারফুলি সলভ করলে ভালোভাবেই মার্কস করা সম্ভব। তো এখানেও রিডিং কম্প্রিহেনশনে আই গেস 20-25 মার্কসের কোয়েশ্চেন ছিল, তারপরে কিছু ক্লোজ টেস্ট ছিল, ক্লোজ টেস্টটা খুবই ইজি ছিল, আর তারপরে ছিল এরর ডিটেকশনের কোয়েশ্চেন, তারপরে রয়েছে কিছু এরর ডিটেকশনের প্রায় 10-12 প্রশ্ন রয়েছে, তারপরে রয়েছে ফ্রেজ রিপ্লেসমেন্ট, সবই আর ম্যাথসের খুব ইম্পর্টেন্ট টপিক, তো এইগুলো ধরে ধরে সলভ করতে হবে। তারপরে রয়েছে ইডিয়াম, তারপরে রয়েছে সিনোনিম, মানে ভোক্যাবস থেকে কোয়েশ্চেন রয়েছে, সিনোনিম অ্যান্টোনিমসের কোয়েশ্চেন, আর ইএসআইসি এমটিএসের ক্ষেত্রে রিজনিং পোর্শনে আই গেস এসএসসি লেভেলের কোনো কোয়েশ্চেন হওয়ার কথা নয়, তাও কিছু কিছু দেখে রাখা ভালো, যদি চলে আসে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু বেশিরভাগটাই আই থিঙ্ক ব্যাংক লেভেলেরই হবে। তো এই হচ্ছে গোটা 200 কোয়েশ্চেনস। সো ওভারঅল মকটা বললামই ইজি টু মডারেট ছিল, তোমরা এই মকটা যদি দিয়ে না থাকো তো তাও কী র্যাঙ্ক হচ্ছে সেটা প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও, সো দ্যাটস অল ফর টুডে, আই উইল মিট ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।